আলিয়া আলিয়া আপনাকে যুক্ত করা হচ্ছে আলিয়া আপনি বলেন তাহলে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে জয়েন করার জন্য আর ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আপনার গলাটা খুবই পরিচিত চেনাচনা মনে হচ্ছে জি ভাইয়া আগেও আমি এসেছিলাম আপনার এখানে তো আপনার আমি যে আলোচনাটা আপনার সাথে করেছিলাম সেখান থেকে আমি অনেক অনেক উপকৃত হয়েছি আর সত্যি কথা বলতে আমি আসলে মুসলিম ধর্ম থেকে আসিনি আমি এসেছি মানে আমার পরিবার থেকে যে ধর্মটা আমাকে দেয়া হয়েছে সেখান থেকে উল্লেখ নাই করলাম এখানে কারণ আমার অনেক বন্ধু বান্ধবরা যারা মুসলিম যাদের সাথে আমি বড় হয়েছি তারা অনেক আপনার এই অনুষ্ঠান মানে আপনার লাইভ শুনে এবং আমি তো কন্টিনিউ শুনি কিন্তু আমি কিছু কারণ বসত আমি হয়তো কমেন্টস করতে মন হয় কিন্তু আমি করি না কারণ আমার আচ্ছা আলিয়া আপনার কথা কিন্তু থেমে গেছে আপনার কথা কিন্তু আর শোনা যাচ্ছে না না আলিয়ার মনে হয় নেট কানেকশন ড্রপ করেছে বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে আপনাকে আর শোনা যাচ্ছেন আলিয়া আপনি আবারও একটু যুক্ত হন আবারও যুক্ত করে কথা বলছি আরেকজনকে যুক্ত করি এর মাঝে শিমুল কে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আমি আপনার গত মাসের একটা মানে গল্প না এটা আপনার মানে সত্যি হবে না মানে আমাদের স্থানীয় এক বাজার মানে ইসি থেকে আসছি মানে বাজার থেকে বাজার একটা কাজ করি বাজার বাসা প্রায় চার পাঁচ কিলো বাইকে করে আসতেছে আপনার সেই সময় আপনার হালকা হালকা শীত আছে শীত এখনো আপনার সময় আটটা বাজে আটটা মতো এরকম বাজে আপনার হঠাৎ করে মানে কারণ সময় দেখছি রাস্তার একটা আমাদের বাসাল একটা বাজারে পরে এবার হঠাৎ করে আসে দেখি মানে কিছু বাসা আমার সামনে হঠাৎ করে আপনার চলে আসে মানে সামনে হঠাৎ করেই আপনার ব্রেক করতে হয়েছে ব্রেক করার ফলে মানে হঠাৎ করে বাইক অনেক স্পিডে আছে এবার একটা বাসার কিন্তু আপনার পায়ে লেগে গেছে এবার আমি তো মানে থতমত হয়ে গেছি যে হঠাৎ করে কি এক্সিডেন্ট হয়ে গেলো নেমে দেখি যে মাপ আপনার কিছু বাচ্চা মানে আপনার অজমহফিল করবে বলে আপনার সেরকম কিছু বাচ্চা টাকা আয় করতেছে আমার তো লোকজন অনেক আপনি আপনি দেখেন না বাচ্চা টাচ্চা না আমার কথা বলার কোনো ওয়ে নেই তারপরে আমি আবার অন্য ধর্মের লোক সেই কারণে আমার একটু মানে পেশারও একটু ক্রিয়েট ক্রিয়েট করলো লোকজনে আর বাধ্য হয়ে টাকা পয়সা আমার দিদি হলো মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ওইখানে আপনার কিছু টাকা পয়সা দেওয়া লাগলো তা এইখানে আমি একটু বুঝতে পারলাম না এই ছোট কোমর মধ্যে বাচ্চাদের নিয়ে এরা এটা মানে আপনার কিভাবে করে যে কিভাবে সম্ভব রাত আটটা নটার সময় আপনার টাকা আদায় করা এগুলো একটা অনৈতিক একটা কাজের ভিতরে পড়ে যায় না যে সমস্যা একটা এসে অবশ্যই অবশ্যই অনৈতিকের অনৈতিক কাজই তো এটা কারণ হচ্ছে এই বাচ্চাদেরকে কাজে লাগায় বাচ্চাদের ভোলা ভালা চেহারাটাকে ব্যবহার করে এরা ভিক্ষা করতে পাঠায় এই এদের বাবা মা কিন্তু জানেও না যে এদের বাচ্চাকে দিয়ে আসলে কি করাচ্ছে এই বাচ্চাদেরকে রাস্তা রাস্তায় ঘুরায় মানে ভিক্ষা চাওয়ায় তারপরে যে মানে কোরবানির সময় গরুর চামড়া ছাগলের চামড়া এগুলা মানে মানুষের কাছ থেকে চায়া চেয়ে বেড়ায় হাতে পায়ে ধরায় যে যত নিয়ে আসতে পারবে তাকে ওই মাদ্রাসাতে বেশি ইয়া দেওয়া হবে হম একটু খাইতে টাইতে বেশি ভালো টালো খাইতে টাইতে দেওয়া হবে কিন্তু যদি ঠিকভাবে ভিক্ষা টিক্ষা করতে না পারে তাহলে সেই মাদ্রাসাতে ঠিকভাবে খেতে টেতে দেওয়া হয় না বা মারধরও করা হয় অনেক করা হয় তো এগুলা হচ্ছে গিয়ে এই মাদ্রাসা ব্যবসায়ীদের একটা ধান্দাবাজি এই বাচ্চাগুলোকে ব্যবহার করে বাচ্চা দেখেন বাচ্চাগুলো ছোটবেলা থেকেই মানুষের কাছ থেকে ভিক্ষা চাওয়া শিখতেছে এটাতে তো একটা মানুষের আত্মসম্মান বোধ নিজের প্রতি যে সম্মানটা সেই সম্মানটা একেবারে নষ্ট হয়ে যায় হ্যাঁ একেবারে ভিক্ষা একেবারে শুরু থেকে ভিক্ষা করায় এরপর এই এই বাচ্চাগুলো যখন বড় হয় তখন তাদের এই যে সেলফ ডিগনিটি বলে একটা বিষয় প্রত্যেক মানুষের থাকে একটা বাচ্চার কিন্তু এটা খুবই টন্টনা থাকে একটা বাচ্চা কিন্তু নিজের আত্মসম্মান বোধটা কিন্তু সে খুব ভালো বোঝে আমার আমার নিজের কাছে বড় করেছি আমি জানি যে একটা বাচ্চাকে কখনো ওর ডিগনিটিটা নষ্ট করতে হয় না ডিগনিটি নষ্ট হয়ে গেলে সেই বাচ্চাটার আর কোনো নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না সে নিজে সে কন্ট্রোল লেস হয়ে যায় তখন আর সে কোনো মানে ভালো কিছু চিন্তা ভাবনা করতেও তার সমস্যা হয় এই যে যখন নিজে নিজের চোখে নিজে যখন ছোট হয়ে যায় এই যে ভিক্ষার জিনিসটা ভিক্ষা জিনিসটা কিন্তু শুরুতেই তাকে একেবারে মানুষের কাছে একেবারে ছোট করে দেয় মানুষ যদি ছোটবেলা থেকে এই আত্মনির্ভরশীল এবং আত্মগর্বে গর্বিত একটা বাচ্চা যদি না হয় তাহলে কিন্তু এটা একটা মানুষের সাইকোলজিতে বিরাট একটা প্রভাব ফেলে এরপরে এই বাচ্চাটা যত আকাম কুকাম সেই আকাম কুকাম গুলো কিন্তু ভবিষ্যতে করবে এই ছোটবেলা থেকেই যে এদেরকে ভিক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ এই বাচ্চাগুলোর জীবন কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে এই জিনিসগুলো তো ভাই আমরা বহুবার আলোচনা করেছি যে এই যে ভিক্ষা করাচ্ছে বাচ্চাগুলাকে দিয়ে এই বাচ্চাগুলা ভবিষ্যতে যে কি হবে কত বড় ক্রিমিনাল হবে কত বড় দুর্নীতিবাজ হবে দুর্নীতি করতে মানে যে কোনো ক্রাইম করতে এদের দিন বাঁধবে না কারণ এরা লজ্জা তো ভেঙে গেছে লজ্জাটা যদি ভেঙে যায় মানুষের তখন তো তাদের আর কিছু থাকে না তখন যে কোনো কাজ এরা করতে পারে নির্লজ্জের মতো তখন ঘুষ যাবে নির্লজ্জের মতো তখন মানুষের কাছ থেকে টাকা চুরি করবে নির্লজ্জের মতো মানুষের কাছ থেকে টাকা নিবে এইটা খুবই মারাত্মক অপরাধ আমি মনে করি আমি কিন্তু আপনার ধর্মের আপনার বিদেশি না যে ধর্ম পালন করা যাবে না কিন্তু তাই বলে একটা তারপরে কি আপনার অনেক ভিত্তু দেখ আমি মানে বাসে আমি যখন কলেজে গেছি আপনার খুলনাতে আমি পড়াশোনা করছি তখন দেখছি আপনার কিছু শিশু বা আপনার বৃদ্ধ কিছু লোকজন আসলে লোকজন কিন্তু আপনার দিতে খুবই অপরাগ জানায় কিন্তু যখন আপনার ধর্মীয় কোনো নামে কোনো মসজিদের নামে আপনার যখন চাঁদায় করতে পারে লোকজন কিন্তু অনায়াসে কিন্তু সহজেই কিন্তু আপনার পটে যায় যে কিছু টাকা দিই সামান্য যে খেতে পারে না অনেক অনেক বলে আপনার বাসে বা ট্রেনে আমি কিন্তু এরকম ভাবে অনেক সময় আপনার দেখছি যে লোকজন ধর্মের আড়ালে যদি আপনি ভিক্ষা করেন তাহলে আপনার সমস্যা নেই আপনি যেরকম প্রবলেম বলেন না কেন লোকজন কিন্তু আপনার মোটিভেট হয়ে যায় কিন্তু একটা লোক আপনার সিম্পলি ভাবে যখন আপনার কাছে আসে ভিক্ষা চায় তখন কিন্তু লোকজন এটা দিতে চায় না ঠিক বলেছেন আপনার সাথে আমি পুরোপুরি একমত আপনি কি আর কোনো ইচ্ছে বলবেন আমাদেরকে

হ্যাঁ ভাইয়া ওই সময় আমার ইলেকট্রিসিটি চলে গেছিল আমি কথা বলতে পারিনি ভাইয়া এদের কথা কি বলবেন আমি ওনার কথা শুনে আমার মনে হচ্ছে উনি আমি আমি ধরনের অনেক অনেকবার এদের সম্মুখীন আহ যেটা আমি দেশে নেই সেই জন্য আমি বললাম আমি ওই এলাকারই কিন্তু আমি অনেক অনেক এদের দ্বারা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এরা এরকমই এরা এরকম পরেই বলবে এরা এদের যত বোঝাবেন এরা বুঝবে না এরা এরকমই এদের জন্যই আমরা আসলে ওখানে নেই আমাদের অনেক জায়গায় আমাদের চলে যেতে হয়েছে যাক সে কথা বাতি দিলাম আমার একটা প্রশ্ন ছিল আমি অনেকদিন ধরে আসবো আসবো কিন্তু আমি ওই ফুল থাকে আপনার ব্যাকেস্ট্রিজ আমার একটা কথা হচ্ছে জানার খুব ইচ্ছে সেটা হলো সৌদি আরবে যেমন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের বা যতটুকু জানি আপনার এখান থেকে আমি শুনেছি কালকের লাইভে কি পরশু দিনের লাইভে এরকম যে ইসলাম ছাড়া ওখানে কিন্তু অন্য কোন ধর্মের নাই কিন্তু ভবিষ্যতে যদি একশো বছর বা দুইশো বছর বা এরকম হতে পারে যদি এরকমটা হয় যারা পুত্তলিক ছিল বা যারা অন্য ধর্মের ছিল তারা কি কখনো সৌদি আরবে কি অগ্রাধিকার পাবে তাদের বসবাসের জন্য এরকম আপনি কি দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার করেন না বর্তমানে তো ওদের আইনগুলো চেঞ্জ হচ্ছে আগে কখনো কোনো এখন পর্যন্ত কোনো অমুসলিম নাগরিক তাদের নাই কিন্তু বর্তমানে আইনগুলো চেঞ্জ হচ্ছে এবং বর্তমানে একটা মন্দিরও করা হয়েছে সৌদি আরবে সম্প্রতি একটা মন্দিরও করা হয়েছে এবং অনেক নাচ গানও হচ্ছে সিনেমা টিনেমা চালু হয়েছে তারপরে মানে ডিসকো টিস্কো চালু হয়েছে এগুলো সব এখন হচ্ছে এখন পরিবর্তন হচ্ছে কিন্তু এত বছর কিন্তু এই জিনিসগুলো ছিল না আর নাগরিকত্ব বিষয়টা পরিবর্তন হবে বর্তমান যে সরকার আছে সৌদি আরবে তারা অনেক নতুন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত গুলো অনেক ভালো সিদ্ধান্ত আসলে এই মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত এই যে মানে মেয়েদের ভোটাধিকার মেয়েদের গাড়ি চালানো থেকে শুরু করে মেয়েদের পড়ালেখা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নতুন আইন পাশ হয়েছে সামনে আরো চেঞ্জ আসবে আমার যেটা মনে হয় আর একটা কথা হয়েছে যেটা ওদের যে কাবা ঘর ছিল আমি যতটুকু শুনেছি যেহেতু আমরা ইসলাম মানে আমি কোরআনটা পড়িনি যতটুকু আপনার সংসার ডট কম এবং আপনার এখানে এসে এবং আসাদ নুরের মানে এরা যারা আছে এদের এখান থেকে আমি যতটুকু আমার সম্ভব হয়েছে এবং আমি ট্রাই করি কারণ আমি যেখানে থাকি এখানে কোনো বাংলা আসলে অনলাইন ছাড়া আমি পড়তে পারি না তো আমি কিছু কিছু জায়গায় পড়েছি আপনার এখান থেকে নিয়ে নিয়ে তো আমার একটা প্রশ্ন হয়েছে যে কাবা ঘরটা ওদের ছিল আহ কি চন্দ্র মন্দিরটা যেটা ওদের চাঁদ যেটা দেখানো হয় এটা কি আসলে অন্য ধর্মের থেকে নেওয়া হয়েছিল এটা আর যদিও নেওয়া হয়ে থাকে তারা যদি কোনোদিন এসে এটাকে দাবি করে যে এই জিনিসটা আমাদের ছিল এটা আমাদের রিটার্ন করো এটা যদি কখনো সৌদি সরকারকে বলা হয় আসলে কি তারা সেটা রিটার্ন করবে করবে কিনা মানে এই এই সম্পর্কে আপনার কি ধারণা হয় আমার খুব জানার ইচ্ছা এটা সম্পর্কে এবং আমার ফ্যামিলিরও এটা জানার খুব ইচ্ছা চাঁদের যে সিম্বলটা সেটা আসলে নবী মুহাম্মাদের সময়ের কোনো ঘটনা না এটা অনেক পরবর্তীতে খলিফারা এটাকে একটা সিম্বল হিসেবে নিয়েছে এটার সাথে আসলে মুহাম্মদের সেরকম কোনো সম্পর্ক নাই আর হচ্ছে গিয়ে হ্যাঁ ফারাজ ভাই কিছু বলবেন কোন একটা দেশ মনে হয় টার্কি অর সামথিং কোন একটা দেশ মনে হয় টার্কি অর সামথিং এটা দখলে মানে ওই সময়ের সিম্বল ছিল আরকি চাঁদ আর তারা দেন এটাকে ইসলামাইজ করা হয় আর ইদার গ্রিস টার্কি এর কোপের কোনো একটা দেশ সার্চ করে দেখতে আর কি আপনি এই যে স্টার এন্ড মুন সিম্বলিজম হাউ ডিড টু ইসলাম এরকম গুগল করলে পেয়ে যাবেন ঠিক আছে আমি এটা ট্রাই করবো এটা আমি ট্রাই না আজ কি আমি এটা করবো আর অমিত দা থাকলে অনেক ভালো হতো যেহেতু আমি আমার অনেক কোশ্চেন ছিল আমার মানে হিন্দু ধর্মের সম্পর্কে তো যেহেতু এটা অমিত দা থাকলে আমার বেশি ভালো হতো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য তবে আমার আমি আসলে অনেক ভয়ে ছিলাম আর এখনো আছি অনেকটাই ভয় কারণ আমার এখনো পরিজন পরিজন ওখানে আছে তো আমরা প্রতিনিয়তই আমাদের ভয়ে থাকতে হয় তো এই জন্য আসলে আমার অনেক ইচ্ছা যে আমিও আমি একটা লাইফ করতাম মানে আমরা কয়েকজন ছিলাম কিন্তু ওখান থেকে আমাকে অনেক থ্রেট দেওয়া হয়েছে এবং অনেক কিছু করা হয়েছে যার কারণে আমি সরে আসছি কিন্তু আমি লিখতে পারি না আমি বলতে পারি না এই যে বন্ধ করে দিয়েছি এটা বাংলাদেশে থাকার সময় আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি চুরি করে না চুরি করে করে আপনারা এখানে শুনি কিন্তু আমার অনেক ইচ্ছা করে আমার লিখতে আপনার এখানে কমেন্টস করতে কিন্তু আমি সেটা পারি না ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আর আপনারা এগিয়ে যান আমরা যারা আছি আমার ফ্যামিলি তো পুরাই মানে আমার ফ্যামিলিতে যারা আছে সবাই আসলে ধর্মটাকে এইভাবে না কারণ ধর্ম আসলে কখনোই ভালো কিছু শেখায় না এটা আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে উপলব্ধি করতে পেরেছি তো মানুষ হতে চাই আপনাদের সাথে থাকতে সাথে বলবো না আপনাদের কথাগুলো যেন আমাদের সমাজে খুব প্রভাব করে সত্যটা জানে কথাগুলো আপনাদের না আপনারা যেটা শক্তি তুলে ধরেছেন সেটা যেন প্রভাবটা সবার মাঝে বিস্তার করে ব্যাস এতটুকুই ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন শুভরাত্রি আবার কথা হবে নিশ্চয়ই তাহলে আজকের মতো বিদায়